Good morning, students. So today our subject is adjective. তবে আমরা অ্যাডজেক্টিভকে কয়েক ভাগে ভাগ করে যদি আলোচনা করি তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভকে ফাংশনস মানে কাজ, কাজের তরফ থেকে দুভাগে ভাগ করা যায়, ওয়ান লিমিটিং অ্যান্ড সেকেন্ড ডিসক্রাইবিং। লিমিটিং মানে হচ্ছে যেখানে লিমিট থাকে, এটাকে দুভাগে ভাগ করা যায়, ফার্স্ট আইডেন্টিফায়ার অ্যান্ড সেকেন্ড কোয়ান্টিফায়ার। আইডেন্টিফায়ার বলতে বোঝায় যখন ধরো কোনো অ্যাডজেক্টিভকে আমরা কোনটি কার এই সব জিনিসের মাধ্যমে মানে একটা মালিক সম্বন্ধ হয় বুঝাতে পারি। এক্সাম্পল ফার্স্ট লাস্ট নেক্সট, যেমন বললাম আমরা যে এ ফার্স্ট হয়েছে বা এ লাস্ট হয়েছে বা নেক্সট ডে আমরা এই করবো, এইটাকে বলা হয় আইডেন্টিফায়ার। আর কোয়ান্টিফায়ার বলতে যখন মাপ বোঝানো হয়, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফায়ার আসে, মানে আমি হাফ বিস্কুট খাবো বা আমি দুটো লজেন্স খাবো বা আমি তাকে কয়েকখানা আম দিলাম, এই জিনিসগুলো যে কোয়ান্টিফায়ার কতগুলো মাপ বুঝিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট আসছি ডিসক্রাইবিং অ্যাডজেক্টিভ। ডিসক্রাইব বলতে বোঝাচ্ছে যখন কিছুকে আমরা ডিসক্রাইব করছি মানে কিছুকে বর্ণনা করছি। তার দেখো পাঁচটি ভাগে তাকে আমরা আলোচনা করতে পারি। নাম্বার ওয়ান কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, যখন আমরা কোনো কিছু একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তু কম্পারিজন করি মানে তুলনা করি যে এটা ছোট, এটা বড়, এটা লম্বা এরকম, বা এখান থেকে একটা ডিগ্রি হয় যে এটা সবচেয়ে ছোট, এর সবচেয়ে বড়, এরকম যখন বলে থাকি আমরা তখন বলা হয় কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আসছে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ, যখন আমরা তুলনা না করে একটা মানে মান্থলি বা না মোর এইসব ওয়ার্ড দিয়ে আমরা একটা ক্লাসিফাই করছি যে এই জিনিসটা এর মধ্যে পড়ে, ডেইলি রুটিন, অ্যানুয়াল ফাংশন এই জিনিসগুলো বা এমটি স্টমাক, এই জন্য ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। থার্ড আসছে প্রপার অ্যাডজেক্টিভ, মানে যখন কোনো প্রপার নাউন থেকে একটা অ্যাডজেক্টিভ তৈরি হয় তখন বলে প্রপার অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান টিভি, দেখো ইন্ডিয়াটা প্রপার নাউন একটা, তার থেকে ইন্ডিয়ান এলো, টিভিটা কী ধরনের টিভি, টিভিটা ইন্ডিয়ান টিভি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসছে নাম্বার ফোর আইএনজি অ্যাডজেক্টিভ, মানে যখন আমরা কোনো কিছু করার সঙ্গে আইএনজি ইউজ করে একটা অ্যাডজেক্টিভ তৈরি করছি। ওয়ার্কিং গার্ল, শি ইজ আ ওয়ার্কিং গার্ল, মানে তিনি একজন কর্মরহী মহিলা। তো যে ওয়ার্কিং এই আইএনজি দিলাম তখন মনে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করা হলো, আইএনজি মাধ্যমে এই ওয়ার্ক ভার্বটাকে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করলাম। বা রিটায়ার্ড জজ, যে জাজ কী ধরনের রিটায়ার্ড, মানে এখানে ইডি লাগিয়ে দিই আমরা, শুধু ডি লাগানো হয়েছে ইডি নয়, যে আমরা এটাকে তার পাস্ট ফর্মকে দিয়ে এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ বানালাম না ভার্ব থেকে। আর নাম্বার ফাইভ কালার অ্যাডজেক্টিভ, কালার বলতে একদম সব রং, কালার যেমন কোনো বলা হয় ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, ইয়েলো, এই বলা হয় কালার অ্যাডজেক্টিভ। নেক্সট কমস পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলতে সেইগুলোই বোঝাচ্ছে, এটাকে আমরা এইখানে যে পড়েছি না আইএনজি ইডি, এইটাই কিন্তু এখানে বলা আছে। আর একটু বড় হলে একটাই কম তোমার বুঝতে একটু সুবিধা হয়, আমি এটাকে এই পয়েন্টটাকে এখানে ডিসক্রাইব করা হচ্ছে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মধ্যে ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর সেকেন্ড পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল বলতে এখানে আইএনজি অ্যাড করা হচ্ছে, এখানে বলেছিল ফার্স্ট এক্সাম্পল ছিল আইএনজি, বাট পার্টিসিপেল অ্যাডজেক্টিভে যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপেল সেটা আইএনজি। ড্যান্সিং গার্ল, স্লিপিং বয়, ওয়াকিং লেডি, এগুলো বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যান্ড সেকেন্ড পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, মানে যেটা আমরা এই যে দেখো রিটায়ার্ড লিখেছি, রিটায়ার্ড অফিসার, ব্রোকেন গ্লাস, এরকম একটা যখন আমরা ইডি লাগিয়ে বা ভার্বটার পাস্ট ফর্মকে ইউজ করে আমরা অ্যাডজেক্টিভ বানাচ্ছি। আই হোপ তুমি প্রত্যেক বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই জানাবে। প্রত্যেক ভালো থেকো আর ভিডিওটা বন্ধুদের শেয়ার করো।